এটা গরুয়ে ঠোকে ঠোকে পানি খুয়াইছে নগরবের আরক্ষীক। বিগত দুই তিন দিন ধরে গরুটোর টোপনি হয়েছে আরক্ষীর। তিন মাহর পূর্বে যমুনা দাস নামের মহিলাগুলিয়ে এই গরুটো হেরুয়ার অভিযোগ উত্থাপন করেছিল। ইফালে নগরবেড়ার পিজুপাড়া দাসপাড়ার ননীগোপাল দাসে অভিযোগ উত্থাপন করে হেরুয়া গরুটো তেওঁর হে বলে। পিছত গরুটোর মালিকের স্বত্বক টনা আজোরা লাগে আর দুই ন্যায় বিচারী কাক চাপে আরক্ষীর। এইবার হল ঠেকত পড়ে নগরবেড়া আরক্ষী। বহু চেষ্টা করেও দুদিনের পর আরক্ষী মীমাংসা বিচারি নাপায়। পিছতে সিদ্ধান্ত উপনীত হয়। সিদ্ধান্ত অনুসরি আরক্ষী গরুটো মুকলাই দিব আর যার ঘর ফলে যাব তেওঁ হব গরুটোর মালিক। কিন্তু দুর্ভাগ্যর বিষয়টি হল যে গরুটো এড়ি দিয়া দুই দিকের কোনো ফালে নগৈ নৈর পারলে ঢাপলি মেলে। গরুটোর মালিক চিনাক্ত নোহাত উপায়বিহীন হয়ে আরক্ষী পহরা দি থাকবলগিয়া হয় মালিকবিহীন গরুটো। গরুটো এওঁলোকে দাবি করেছে এওঁলোকৰ আৰু তেওঁলোকে কৈছে তেওঁলোকৰ। এটা গরুতো কোনো এনেকুৱা কোনো প্রমাণ দিব পৰা নাই। মই কৈছো ফটো আছে যদি ফটো দিয়া, যদি কিবা এনেকুৱা ডকুমেণ্টছ আছে ডকুমেণ্টছ দিয়া, যদি তার কিবা গলত কিবা দিছি সেনেকুৱা কিবা দিয়া আছে যদি সেগুলো একো নাই। এওঁলোকে কৈছে আমার গরু, তেওঁলোকে কৈছে তেওঁলোকৰ গরু। যদি আমি এটা সিদ্ধান্ত লৈছো গরুটো ইয়াতে এৰি দিম, যোন লোকৰ ঘৰত যায় আমি জানিম তেওঁলোকৰে। আর সিদ্ধান্তটো মানিছে আপুনি? যিফালে যায় তেওঁৰে হ'ব বুলি হয়। মাজে সাংঘাতিক ঘটনা হৈছে, দুই পক্ষই গরুটো নিজৰ বুলি দাবী কৰি আছে। তাৰপিছত আজি দুদিন ধৰি থানাত ইটো লৈ তাৰমানে বিভিন্ন আলোচনা সমাধান নলায়। শেষত এটা ৰাইজে সমাধান দিল যে মানে আৰক্ষীয়ে আৰক্ষীয়ে সমাধান দিল, ৰাইজেও তেওঁলোকে সহযোগ লৈছে। গরুটো মরে, মই কিমানখিনি কষ্ট কৰিছো আৰু যে এজনে দাবী কৰি আছে তেওঁ বেপাৰী পাৰাৰ মানুহ খুদি চাপ, মই ইয়াত আছো গোটেই বেলাকে খুদি চাপ গরু মৰ আৰু যে এজনে দাবী কৰি আছে দাসপাৰাৰ আজি ছয় মাহে বাঁচে এটা দাবী কৰব, সিহঁতৰ মৰম লাগছে। গরুটো ৰাখমতিৰ পৰা বান্ধি লৈ গৈছে তেখেতৰ মাইকীয়ে। এতিয়া গরুটো এৰি দিয়াৰ পাছত কোনফালে গ'ল? এইফালে গৈছে, এতিয়া ক'ত যায় নাজানো আৰু।